বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এসএস লাইফ স্টাইলের আরো নতুন দলকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বাইরে কেমন বৃষ্টি, সমানে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে সকালবেলা উঠে দেখি তখন বৃষ্টি হচ্ছিল না, তখন একদম ঠিকঠাক ছিল। এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, গুনগুনকে আনতে যাবো। দেখছি বৃষ্টি, এত বৃষ্টি, এবার কি করে যাই? তবুও যেতে হবে, টাইম হয়ে গেছে। তো চলো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়, গুনগুনকে একে বাড়িতে নিয়ে আসি। আর ব্যাংকে যাওয়ার ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর গুনগুনকে নিয়ে এদিক ওদিক ঘুরবো না, সোজা বাড়ি চলে আসবো। চলো দেখতে থাকো ব্লগটা। আসবো তো স্কুল থেকে বাড়ি আসার পর রান্নাঘরে সমস্ত কাজ বাজ করেছি, আর কি রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি। আর গুনগুনের যে হচ্ছে ওই যে খেলা করছে এখন, আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাইরে এখনো পড়ছে। আর এখন হচ্ছে গোপালকে ভোগ দিচ্ছি, এই যে মাছকে কি ভোগ করে দিল দেখো। পোলাও করেছে, বেগুন ভাজা, আলু ভাজা, সন্দেশ। আজকে হচ্ছে কৌশকী অমাবস্যা, তো ঘিয়ের প্রদীপ জ্বেলেছি। এই দেখো, এই যে গোপালকে এই মাত্র ভোগটা দিলাম। তো দুপুরবেলা আজকে রান্না বলতে ডাল করেছি, আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি, আর হচ্ছে আলু সেদ্ধ। তো এই হলো আজকে দুপুরের খাওয়া। তো খাওয়া দাওয়ার পর ওদিকে গুনগুন ওই ঘরে শুয়ে রেখে এসেছি, মানে ঘুমাচ্ছে, বোম্বা ওখানে আছে। আর সেই সুযোগে আমি ভাবলাম যে চাঁদমালাগুলো বেঁধে ফেলি, সমস্ত কাজগুলো করে ফেলি, কমপ্লিট করে নিই। তো চাঁদমালা দেখো অর্ধেকটা বেঁধেছি, বেঁধে তারপরে এই মুখে একটু ওইটা মেখে নিলাম যেটা আর করেছি আর কি। বাড়িতেই তো আছে অ্যালোভেরা, তারপরে মধু, তারপরে হলুদ, বেসম, এসব দিয়ে মুখে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে সন্ধেবেলা হচ্ছে যে প্রসাদটা হচ্ছে রেখেছি গোপালকে দেওয়া ছিল, সেই প্রসাদটাই দুই ভাইকে ভাগ করে দিলাম, খেয়ে নিলে ওরা। সন্ধেবেলা আর অন্য কিছু দিলাম না আজকে। আর তারপরে হচ্ছে মাসে আজকে বাড়িতে নেই বলে তো রুটি করতে হচ্ছে, রুটি ওদের জন্যে, রুটি আর হচ্ছে আলু পটলের তরকারি। আর যে ভোগ এনেছিলো সেই ভোগ এই পুজো বাড়িতেই গেছিলো মাসুমি, সেই ভোগটা বাচ্চাদেরকে দিয়ে দিলাম। আর হচ্ছে রাতের জন্য হচ্ছে আলু পটলের তরকারি আর ওদের রুটি করে দেবো, তার থেকে আমরাও একটু খেয়ে নেব। তো নিরামিষ আলু পটলের তরকারি করলাম। তো আজকের ভিডিওটা ইউটিউবে দেখা হবে, আবার কালকে নতুন ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব বাকিদের টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।